বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে। গরু বা খাসির বট রান্নার সবচেয়ে সহজ রেসিপি দেখার জন্য আমি এখানে খাসির বট নিয়েছি। আপনারা চাইলে গরু বটও এভাবে রান্না করে নিতে পারেন। আমি বটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মশলা। এখানে প্রথমে দিব এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কুটি করে নিয়েছি, এগুলো আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা যদি বটের পরিমাণ কম বেশি নেন তাহলে মশলা পরিমাণটাও কম বেশি করে দিবেন। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট এবং 2 চা চামচ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ রসুন কুটি করে দিব, এই জন্য পেঁয়াজের পেস্টটা এখানে কম দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে বটের সাথে মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখিয়ে পুরি রান্নাটা খুবই সহজে করা যায়। এভাবে পুরি রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আপনারা চাইলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এভাবে বুড়ি রান্না করলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ঠিক তেমনই মজা হয়। বুড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক উঠে এসেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। বুড়িতে তেল বেশি থাকার কারণে নিচ দিয়ে লেগে যেতে পারে। যখন বুড়িটা ভালোভাবে কষে উপরে তেলটা উঠে আসবে তখনই এখানে আমি কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। দেখেন বুড়ির পানিটা অনেকটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এখানে এই যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ রসুনগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে পরে দিলে পেঁয়াজ রসুনগুলো গলে যায় না, আস্তই থেকে যায় বুড়ির সাথে। বুড়িটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর প্রথমে এই পেঁয়াজ রসুনগুলো দিলে পেঁয়াজ রসুনগুলো গলে যায়। এখন দিয়ে দিয়েছি অল্প একটু জল। এখানে আমি খাসির বুড়ি রান্না করছি তাই জলের পরিমাণটা কম দিয়েছি। খাসির বুড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন দিয়ে দিব আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে বুড়ির ফ্লেভারটা ভালো আসে। আর এই বুড়ি রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। আর পুরিটার আমি সব পানি শুকিয়ে নিয়ে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন পুরির কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে ভাজা ভাজা করে নিলে পুরিটা খেতে অনেকটা মজা হয়। এখন পুরিটা আমি উঠিয়ে নিয়েছি, এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এভাবে একবার হলো পুরি রান্নাটা ট্রাই করে দেখবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।